আমরা যারা এই তীর্থযাত্রার জন্য কৃষ্ণনগর থেকে এই ভ্যালেন্টাইনেতে এসেছি, আমরা সকলেই কিছু না কিছু মনস্কামনা নিয়ে এসেছি, কেউ শূন্য হাতে আসেনি। আর আমরা এখন এই যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে একটা পবিত্র স্থান, আপনারা দেখতে পাচ্ছেন না কত মানুষ তাদের মনস্কামনা নিয়ে সেই মামারির কাছে যাচ্ছেন। শেষে আমরা দেখবো যেখানে স্বয়ং মামারিয়া নিজে দর্শন দিয়েছিলেন একটি ছোট্ট শিশুকে, আর সেই দর্শনের মাধ্যমে সেই ছোট্ট শিশু কিছু মামারিয়ার কাছে চেয়েছিল, আর মামারিয়া তার প্রার্থনায় কর্ণপাত করে তাকে আশীর্বাদিত করেছিল, তাকে পুরো সুস্থ লাভ করেছিল। আমরা জানি এই ভ্যালেন্টাইন মামারিয়া সারা বিশ্বে বিখ্যাত এই রোগীদের সুস্থতা দানের জন্য। আজকে আমরা এখানে এসেছি, তা আমরা নিজেদেরকে অর্পণ করতে এসেছি মামারিয়ার কাছে, যেন আমরা মামারির আশীর্বাদে আমাদের শারীরিক সুস্থতা যেন আমরা পাই বা অর্জন করতে পারি। শুধু তাই নয়, আমাদের প্রার্থনা আমাদের পরিবারে, আমাদের গ্রামে, আমাদের আত্মীয়স্বজনের জীবনেও পরিবর্তন আনতে পারে, বাস্তবতা আনতে পারে। তা আসলে আমরা যেহেতু এই পবিত্র জায়গায় সমবেত হয়েছি, পবিত্র অন্তরে আমরা এই পবিত্র জপমালা আমরা আবৃত্তি করি। এই পবিত্র জপমালা শুধু মুখের প্রার্থনা নয়, এটা হচ্ছে একটি যিশুর জীবনে যা ঘটেছিল বহু বছর আগে, আমরা সেই একই জিনিসকে আমরা পুনরায় চিন্তা করছি আর দেখতে চাইছি যে কীভাবে তা সম্ভব হয়েছিল। আর তা সম্ভব হয়েছিল বলে আজও আমাদের মধ্যে অনেক রকম অলৌকিক কাজ হচ্ছে, হয়ে চলেছে আর হয়ে আসছে। আমরা সেই কথাকে আমাদের জীবনে স্বীকৃতি দেওয়ার জন্য বা আমাদের জীবনে তার প্রমাণ দেওয়ার জন্য আমরা এই রোজারি জপমালার মাধ্যমে আমরা মামারিয়ার মধ্যস্থতায় সেই প্রভু যিশুর নাম কীর্তন করি। কারণ মামারিয়া হচ্ছে আমাদের সকলের মা। আমরা জানি যখন আমরা সেই মায়ের মাধ্যমে কিছু চাই, যিশু কখনোই আমাদেরকে শূন্য হাতে ফিরিয়ে দেবেন না। তা আসুন আমরা সেই বিশ্বাস বড় অন্ত নিয়ে সেই মামারিয়ার নামের মাধ্যমে আমরা সেই প্রভু যিশুকে ডাকি, যেন প্রভু যিশু আমাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ করেন এবং আমাদের শারীরিক সুস্থতা তিনি প্রদান করেন। আমরা এখন এই রোজারি জপমালা আমরা শুরু করব, একটি সর্বপ্রথম আমরা একটি গানের মাধ্যমে শুরু করব। খুশির চিহ্ন যারা সহচর নিয়েছেন, গান সংখ্যা 258। আচ্ছা, আমরা এভাবে লাইন করে দাঁড়িয়ে যাবো। হ্যাঁ, আমি বিশ্বাস করি তার একমাত্র পুত্র আমাদের প্রভু শ্রীকৃষ্ণ
আমি বিশ্বাস করি যিনি পবিত্র আত্মার প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করে জন্মগ্রহণ করলেন, তিনি এখন সর্বশক্তিমান পিতা ঈশ্বরের ডান পাশে সমাসীন, জীবিত মৃতের বিচার করতে তিনি পুনরায় আগমন করবেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে আমাদের দৈনিক অন্ন আজ আমাদেরকে দাও এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদেরকে বলে মনে করিতে দিও না প্রণাম মারিয়া
যা প্রসাদ কন্যা ভোগ তোমার সহায় তুমি নারী হয়ে Amen.
এখনই আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমিন। হে পুণ্যময়ী মারিয়া ঈশ্বর জননী, আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমিন। হে পুণ্যময়ী মারিয়া ঈশ্বর জননী, আমরা হে প্রভু তাহাদিগকে অনন্ত বিশ্রাম প্রদান করো, কুশলে রাখো। হে প্রভু তাহাদিগকে অনন্ত বিশ্রাম প্রদান করো, কুশলে রাখো। হে প্রভু তাহাদিগকে অনন্ত বিশ্রাম প্রদান করো, কুশলে রাখো। হে প্রভু যীশু, গান সংখ্যা 286 যত ফাদার সিস্টার আছেন, যত খ্রিস্ট ভক্তগণ আছেন, সবাই যেন ভালোভাবে আমরা এক প্রেমের বাঁধনে থাকতে পারি, এবং আমাদের যিনি বিশপ মশাই আছেন তিনিও যেন আমাদের সুভাবে পরিচালনা করতে পারে, সুগঠিত রাখতে পারে সবাইকে। সেই জন্য আমরা শেষ খণ্ডটি করবো। তোমার গর্ভফল যীশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া ঈশ্বর জননী, আমরা পাপী,
এখনই আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। মা মারিয়া প্রসাদ পূর্ণা প্রভু তোমার সহায়। হে পূর্ণময়ী মারিয়া ঈশ্বর জননী, আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। সদাকাল প্রশংসিত হোক শান্তি রানী, রোগীদের সুস্থতা। হে প্রভু যীশু আমার প্রার্থনা করে না। মামা বলে তোমায় ডাকি মা, 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 তুমি আমাদের মা।
আমাদের প্রতি দয়া করো, আমাদের জন্য প্রার্থনা 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 করো, চমৎকারিণী মাতা, আমাদের জন্য প্রার্থনা করো, সুবন্ধনাময়ী মাতা, আমাদের জন্য প্রার্থনা করো, সৃষ্টিকর্তার মাতা, আমাদের জন্য প্রার্থনা করো, ত্রাণকর্তার মাতা, আমাদের জন্য প্রার্থনা করো, অতি দূরদর্শিনী মাতা, আমাদের জন্য প্রার্থনা করো, শ্রদ্ধেয়া কুমারী, আমাদের জন্য প্রার্থনা করো, প্রশংসনীয়া কুমারী, আমাদের জন্য প্রার্থনা করো, শক্তিমতী কুমারী, আমাদের জন্য প্রার্থনা করো, দয়াময়ী কুমারী, আমাদের জন্য প্রার্থনা করো, বিশ্বস্তা কুমারী, আমাদের জন্য প্রার্থনা করো, ন্যায় দর্পণ, আমাদের জন্য প্রার্থনা করো, প্রজ্ঞার আসন, আমাদের জন্য প্রার্থনা করো, আমাদের আনন্দের কারণ, আমাদের জন্য প্রার্থনা করো, আধ্যাত্মিক আধার, আমাদের জন্য প্রার্থনা করো, পরম ভক্তির আধার, আমাদের জন্য প্রার্থনা করো, নিগুড় গোলাপ, আমাদের জন্য প্রার্থনা করো, 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 সমবায়ের রানী, আমাদের জন্য প্রার্থনা করো, অমর সম্ভবা রানী, আমাদের জন্য প্রার্থনা করো, সর্বচিতা রানী, আমাদের জন্য প্রার্থনা করো, পরম পবিত্র জপমালা রানী, আমাদের জন্য প্রার্থনা করো, পরিবারের রানী, আমাদের জন্য প্রার্থনা করো, শান্তির রানী, আমাদের জন্য প্রার্থনা করো, তেমনি হয় এবং চিরকাল হবে, আমিন। যিশু মারিয়া যোসেফের নাম জগতে শান্তি দান করো,
মামারিয়া সকলকে সুস্থ করো, আমাদের পাপ ক্ষমা করো, তোমার কর্ম কর্ম অবশ্যকে আমাদের সম্মুখে প্রদর্শন করো। হে দেবতী, হে ময়ী, হে মধুর বাসিনী, তোমারই মারিয়া যেন আমরা খ্রিস্টীয় আপন জীবন মৃত্যু পুনরুত্থান দ্বারা আমাদের জন্য অনন্ত পরিত্রাণ দান করেছে। মিনতি করি তোমারই মারিয়া পবিত্র জপমালা সদয় হয়ে আমার প্রার্থনা শোনো এবং তা পূর্ণ করো মা, আমিন। গান সংখ্যা 260। গান সংখ্যা 124।
Vai, vai, vai.